শেখ হাসিনা সরকার পতনের পর গত 14 আগস্ট যাত্রা বাড়িতে নিহত হন 2 শিক্ষার্থী। গুরুতর আহত হলেও ভাগ্য বরাতে বেঁচে যান আরেক শিক্ষার্থী সায়েম। তিনি এখনও চিকিৎসাধীন। সেদিনের ঘটনায় ইয়াসিনের মা যাত্রাবাড়ি থানায় তপন, সম্রাটসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে এজাহার দাখিল করেছেন। যে নারীকে ধর্ষণের অভিযোগে তুলে পিটুনি দেওয়া হয়েছিল, তিনজনকে তারও খোঁজ পাওয়া যায়নি। বিস্তারিত জানব সহকর্মী আশিক মাহমুদের অনুসন্ধানে। ছবি তুলেছেন দিহান তালুকদার। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা, নামাজের পাঠতে বসেও থামছে না আহাজারি। 14 আগস্ট বুধবার যাত্রাবাড়ি থানার ভেতরে মাদ্রাসা শিক্ষার্থী ইয়াসিনকে পিটিয়ে হত্যা করা হয়। পরিবারের দাবি, মিথ্যা অভিযোগে এই হত্যাকাণ্ড। আমার ছেলেটা তো দেশের কাজ করলো, সেই ছেলেটা কেন এবে মানা মানা কেন পিটিয়ে মারা হইলো? আমার ছেলেটা কি অপরাধ করলো? কারণ আপনার সন্তান হলে, আপনার ভাই হলে আপনার জেনে করতেন বাবু, আমি আপনাদের কাছে করজোরে অনুরোধটা করি বাবা। গুরুতর আহত অবস্থায় যাত্রাবাড়ি থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল ইয়াসিন, সাইফ ও অজ্ঞাত একজনকে। সবার কালি মাখানো গায়ে বেধরক পিটনির চিহ্ন। সেদিন যাত্রাবাড়ি থানায় যারা ছিলেন তাদের কয়েকজনের দাবি, ধর্ষণের অভিযোগে তিনজনকে পিটুনি দেওয়া হয় স্থানীয় আল নাহিদ হোটেলের সামনে। গণধোলাইগড়া সকাল কটা থেকে, 6টা সাড়ে 6টার দিকে দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পর ওদের মুগ্ধ অনেক বাজেভাবে লোল পড়ে গেছে। লোল পড়ে যাওয়ার পর আমরা সাথে সাথে ওদের ফ্যামিলিকে ফোন দিয়ে জানা দিয়েছি যে এমন এমন লোক আছে, আপনি নিয়ে যান এসা। আমি ওদের রাখি নাই, আমি ওদের একটা মিনিটও রাখি নাই। ওদেরকে গণধোলাই দিচ্ছে, গণধোলাই দেওয়ার পর এক পর্যায়ে ওদেরকে থানায় নিয়ে আসা হয়। অবশ্য হোটেল কর্তৃপক্ষের দাবি, এমন কিছুই ঘটেনি সেদিন। মঙ্গলবার রাতে যে কোনো সময় বা বুধবার ভোরে বা শেষ রাতে কাউরে আপনারা গণধোলাই দিয়েছেন? না, এখানে এমন কোনো কিছু দেখি নাই। হোটেলে বা হোটেলের সামনে কাউকে গণধোলাই দিতে দেখছেন আপনারা? আমরা গণধোলাই ভাই দেখি, অযথা আমার স্টাফও দেখেন। গত বুধবার যাত্রাবাড়ি এলাকা থেকে গণপিটুনিতে নিহত তিনজনের মরদেহ ঢাকা মেডিকেলে নেওয়া হয়। ওই দিনই বলা হয়েছিল সাইদাবাদের কোন এলাকায় তাদেরকে গণপিটুনি দিয়ে এই যাত্রাবাড়ি থানার ভেতরে ফেলে রাখা হয়। তবে আমাদের অনুসন্ধান এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জানা গেছে তাদেরকে যাত্রাবাড়ি থানার ভেতরেই সেদিন পিটিয়ে মারা হয়। আনসার সদস্যরা জানালেন ওই দিন সবকিছুই ছিল ছাত্র জনতার নিয়ন্ত্রণে, কি কারণে কি ঘটেছে নিশ্চিত নয় তারা। ওরা ছাত্রপাত্র ধরে আনে, আবার সাইডে দেয় আনে নেয়, আমরা ওদের কাছে যাই না। ওরা যে মালামালা আনে আমরা ওদের কাছে যাই না, ওরা কি করে না ওরা আমরা যাই না। কয়েকটি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় যাত্রাবাড়ি থানার ভেতরে তপন ও আবদুল্লাহ সহ কয়েকজনের কাছে প্রাণ ভিক্ষা চাইছেন ইয়াসিন ও সায়েম। আরেকটি ফুটেজে দেখা যায় 3 শিক্ষার্থীকে থানার নিচে পিটিয়ে খুলে ফেলা হয় জামা কাপড়। মুমূর্ষু অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। এই যে স্টুডেন্ট নাম বলে যারা আমার বাইকনারে মারছে, আমি তাদের ফাঁসি চাই, যে আরো 2টা ছেলে মারছে তার বন্ধু। পিটুনির শিকার সায়েম বেঁচে আছেন, ঢাকার একটি হাসপাতালে ভর্তি। তার দাবি, রাতে তারা সবাই আবাসিক হোটেলে অভিযানে গিয়েছিলেন, ফেরার পর থানার সামনে হঠাৎ এক নারী ধর্ষণের অভিযোগ তোলেন, তখনই তাদেরকে থানার ভেতরে নিয়ে পেটাই তপন আবদুল্লাহ নেতৃত্বে কয়েকজন। আমরা দেখতেছি একটা লেগুনায় অভিযানে যাবো, দেন আমরা অভিযানে যাবো না, ডিউটি করতেছে আমরা অভিযানে যাবো, এই পাশে আর পরেই আমাদের তিনজনের ধরে ভিতরে ঢুকেনি। আমাদের দোষ কি? আমাদের মানে আমরা কি করছি, আমরা কি করি? আমরা ট্রাফিকে কাজ করছি না, আমরা থানায় ডিউটি করছি, এগুলো কিছুই জিজ্ঞেস করে না, টাইনা নিয়ে গেছে আর সাথে সাথে সবাই আমাদের। যে নারী ধর্ষণের অভিযোগ তুলেছিলেন তারও একটি ভিডিও ফুটেজ আসে আমাদের হাতে, তবে প্রচন্ড হট্টগোলের মধ্যে ভালোভাবে বোঝা যায় না তার কথা। পরে সেই নারীর কোনো হদিস মেলেনি, হোটেল কর্তৃপক্ষও নিশ্চুপ। কারা কারা, এই মাথা উঠা, এই মাথা উঠা। 3 শিক্ষার্থীকে পেটানোর পর ওই দিন সকাল 9টার দিকে রোজ ভিউ হোটেলের ম্যানেজার দীপুকে তুলে নেন কয়েকজন। পেটাতে পেটাতে লেগুনায় তুলে তাকেও নেওয়া হয় যাত্রাবাড়ি থানায়। পরে কালিমাখা মরদেহ পাওয়া যায় ঢাকা মেডিকেলে। 4টা হোটেলে ওনারা রেড দিয়েছে, রেড দেওয়া পরে আপনার এই বিল্ডিং এর 5তলা থেকে কাউরি পাইনি, শুধু একটা ম্যানেজার পাইছে। ওনারে মারতে মারতে নামাইছে, ওনাকে 2 হাত এইভাবে মানে কিছু একটা দিয়ে বাঁধছে এইভাবে। ম্যানেজারে মারতে মারতে নিচে নামাইছে, নিচে নামাই রাস্তা নামাইও মারছে, গাড়ির ভিতরে পিছ মোড়া হাত বাইন্ধাও মারছে। মারার পরে দিয়া
সরকার পতনের পর মাহিনের নেতৃত্বে শিক্ষার্থী পরিচয়ে একটি গ্রুপ যাত্রাবাড়ির বিভিন্ন হোটেলে তল্লাশি চালায় নিয়মিত। অভিযোগ ওঠে কর্মচারীদের মারধর, ভাঙচুর, টাকা ও জিনিসপত্র লুটের। আমরা লাঠি পিটাই করছে, মারধর করছে, চার পাঁচজন ছেলেরা মিললাম। তারপর আমার কেস ভাঙিয়া, দুই কেস ভাঙিয়া টাকা 50,000 টাকা নিয়ে গেছে। 304 নম্বরে আমাদের একটা গেস্ট ছিল, ওই গেস্ট থেকে আপনার 1,80,000 টাকা হ্যাঁ ওনার নিয়ে গেছে। ছেলে হত্যার বিচার চেয়ে ইয়াসিনের মা এরই মধ্যে যাত্রাবাড়ি থানায় তপন সম্রাট সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে এজাহার জমা দিয়েছেন। তবে 5 আগস্টের পর এই থানার কার্যক্রম বলতে গেলে বন্ধ। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।